সুপ্রভাত, কেমন আছো সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি আজকের ব্লগটা ঠিক এখন থেকে শুরু করছি। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা আর বিস্কিট খেয়ে দিনটা শুরু করেছিলাম। তারপরে যথারীতি দৈনন্দিন যা কাজ থাকে সেগুলো করেছি, যেমন বিছানা গোছানো, ঘরের আসবাবপত্রগুলো মুছে নেওয়া, সেটা করে চলে এসেছিলাম ডাইনিংয়ে। যথারীতি এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম। তারপরে আপাতত আলু পটল আর গাজরের খোসা ছাড়িয়ে দিলাম, কারণ আমার সবজি কাটার দৌড় ওই পর্যন্তই। তারপরে মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। আমার মামাতো বোন যেহেতু কসমেটোলজিস্ট, ও বলেছে যে কোনো রান্না বাড়ি সে তুই যাই কর না কেন, তার আগে যদি তুই সানস্ক্রিনটা মুখে লাগিয়ে নিস তাহলে দেখবি যে তাপটা রান্না থেকে উঠে আসছে সেই তাপটা তোর স্কিনের কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমি হেসে হেসে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে তো এটিকে সানস্ক্রিন না বলে হিট স্ক্রিন বলাই ভালো হবে বোধহয়। তখন ও খুব হেসেছিল, বলল যা বলছি তাই কর, তোর ভালোর জন্যই বললাম। তো তারপর থেকেই আমি মুখে সানস্ক্রিন লাগিয়েই রান্না করি, আর মাথায় একটা মোটা ধরনের গামছা টাইপের কিছু বেঁধে নিই, কারণ এই যে একদিন আগে শ্যাম্পু করে এসেছি আমি শুক্রবার দিন, সেই চুলটাকে তো এই রান্নার তেলে নষ্ট করতে পারি না, তাই ভালো করে চুলটাকে একটা মোটা ধরনের গামছা বা টাওয়েল দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিই, তারপরে রান্নাবাড়ি শুরু করে দিই। আজকে সকালে উঠে দেখছি মা নিজের শাড়ি ছেড়ে একবার স্নান করেছে, আর মা ঠাকুর ঘরের মেঝে মুছে দিয়েছে, ঠাকুরদেরকেও পরিষ্কার করে দিয়ে চলে এসেছে, পুজো করেনি। তার একটা কারণ রয়েছে, তোমরা তো জানোই মাছ কাকু পাড়াতে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে, তো আজ যেহেতু রবিবার সেরকম মাছ ফ্রিজে ছিল না বললেই চলে, তো মা ভেবেছিল সকালে মাছ কাকু এলে মাছ নিয়ে নেবে, তো সেই জন্যই আরও স্নান করেনি, কারণ স্নান সেরে মাছ নিলে গা দিয়ে মাছ মাছ গন্ধ করে, যেটা মায়ের পছন্দ নয়। শুধু মায়ের কেন, আমারও পছন্দ নয়, তো সেই জন্যই আবার স্নান করতে হয়। সেই জন্যই মা ভেবেছিল পরেই স্নান করে আবার পুজো করবে, তো মায়ের যেরকমটা মনে হয়েছিল আর কি, তো সেই জন্যই তো অপেক্ষা করছিল ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত মাছ কাকু আজকে আসেনি, তাই ফ্রিজে যে মাছ ছিল সেই মাছ দিয়েই আজকে রান্নাবাড়ি শুরু হলো। আজ তৈরি হচ্ছে মাছের ঝোল, আর সেই যে মেজুমামি দিয়ে গিয়েছিল গাছের মিষ্টি কুমড়ো, সেই মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকটা তো বাজার থেকে আমরা কিনে এনেছিলাম শুধুমাত্র মেজুমামির মিষ্টি কুমড়ো দিয়ে খাবো বলে। ওহ, বাড়ির মিষ্টি কুমড়োর স্বাদই আলাদা, আর যে কোনো শাক ডাঁটা খেতে আমার জব্বর ভালো লাগে, তার মধ্যে পুঁই শাক তো অন্যতম, কারণ কথাতেই বলে মাছের সেরা রুই আর শাকের সেরা পুঁই। তো সেই মতোই রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, আর মা যেহেতু রান্নাঘরে আছে সেই জন্যই আমরা দুটো কড়াই বসিয়ে একসাথে রান্না শুরু করে দিয়েছি। চিন্তার কারণ একটাই, সেটা হলো শান্তনা দিদি এখনো পর্যন্ত কাজে আসেনি। যদিও শান্তনা দিদির বাড়ি থেকে কোনো কল আসেনি, তবুও চিন্তা তো হয় বলো, বাবা এর মধ্যে যদি শান্তনা দিদি না আসে, আর যা জব্বর গরম পড়েছে আর রোদ উঠেছে, তাহলে আমরা শেষ। তো দেখাই যা কী হয়, কারণ শান্তনা দিদির আসার শেষ সময় থাকে বেলা 1টা পর্যন্ত। যাই হোক বাবা, এখন ঘড়ির কাটা 1:10, শান্তনা দিদি এই এলো। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম, বাবারে বাবা কী টেনশন হচ্ছিল। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো মাছের ঝোলটা রেডি হয়ে গেল, আর একটু নাড়াচাড়া করলে পুঁই শাকের চচ্চড়িটাও রেডি হয়ে যাবে। আর এদিকে সেই যে শুক্রবারে তৈরি করেছিলাম ঝিঙার খোসা বাটার সেই সবজিটা, সেটা একটু বেঁচে গিয়েছিল, সেটিকে গরম করে নিলাম, আজকে খেয়ে নেব। আর সেদিন তৈরি হয়েছিল সেই মাছের ডিমের বড়ার ঝোল, সেটিকেও একটু গরম করে নিলাম। এই দুটো রান্না ফ্রিজে ছিল। দেখো 1:20 বাজে, রান্নাবাড়ি কমপ্লিট। আর যেহেতু গতকাল শনিবার ছিল তাই আমিষ রান্না তো খাওয়া যায়নি, তাই আজকেই খেয়ে নেব। তারপরে রান্নাবাড়ি শেষ হতেই আমি চলে এসেছি ছাদে।
ছাদে এসে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই, কারণ আকাশটা বিশেষ সুবিধার নেই। হঠাৎ করে আকাশে যেন মেঘ জমছে, জানি না বৃষ্টি হবে কি না, তবুও আশায় থাকে মানুষ। আমিও তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, কিন্তু দেখো জামা কাপড়গুলো মেলে নিচে যাওয়ার আগে দেখছি মেঘ যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। এসে গেছে নিচে, সবজির খোসা আর কিছুটা করে মাটি জমা করে ভাবছি গাছ লাগাবো এই ভাঙা বালতিটাতে। সবজির খোসাগুলো দেওয়ার কারণ ভালো সার হবে, কিন্তু বেশি মাটি বালতির মধ্যে ভরতেই পারলাম না। তার আগে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, যা সব জামা কাপড় তো ভিজেই ছিল, আর একটু না হয় ভিজেই যাবে, তুলবো না আমি, দেখি কি হয়। তারপর স্নান সেরে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসে দেখছি দেখো বৃষ্টি থেমে গেছে আর আকাশও পরিষ্কার হয়ে গেছে, তাহলে একটু রেস্ট নিয়ে নেওয়া যাবে। দেড় ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপরে চলে এলাম ছাদে, দেখতে হবে জামা কাপড়গুলোর কী দশা, বৃষ্টি হলো, রোদ উঠল, শুকোলো না ভিজে রইল। মাত্র তিনটে জামা কাপড় শুকিয়েছে, সব ভিজে। শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করলাম আর ভিজে জামা কাপড়গুলো সিঁড়ির ভেতরে থাকা দড়িগুলোতে মেলে দিলাম। দেখো আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে, কে বলবে একটু আগে মুষলধারায় বৃষ্টি পড়ছিল। তারপরে নিচে এলাম, এখন তৈরি করছি সান্ধ্যকালীন চা। আজকে হঠাৎ করে এখন মাথা যন্ত্রণা করছে আমার, তাই ভাবলাম বেশি করে চা খেয়ে দেখি, যদি কমে যায় তাহলে এখন চা পর্ব চলবে। চা পর্ব সেরে একটু শুয়েছিলাম, হালকা একটু রেস্ট নিচ্ছিলাম, যদিও দু চোখ বন্ধ হয়নি। তারপরে ডিনার করলাম, ডিনার করে এই জাস্ট ঘরে এসেছি, এখন বিছানাটা করে নেব, তারপরে মাথায় বাম লাগাবো, কারণ পেনকিলার খাওয়া তো সবসময় ঠিক নয়, তাই পেনকিলার খাইনি, মাথায় বাম লাগিয়ে শুয়ে পড়ব। তাহলে বন্ধুরা, আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তাহলে আজকের মতো চলি, গুড নাইট, বাই বাই।